ক্যাম্পাসে যে নতুন মেশিন এসেছে সেটির নাম হলো মাল্টিকাপ। এই মেশিনের মাধ্যমে আমরা যে কোনো ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল লিভারের ডায়াগনোসিস খুব তাড়াতাড়ি করতে পারবো। সেটা অ্যাজ লো অ্যাজ 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আমরা রোগ আসার পর সেই ব্যাকটেরিয়া ফাঙ্গাসের সঠিক পরিচয় পেতে পারবো এবং খুব ইজুল ডায়াগনোসিস করা যায়। বলা হয় ম্যাক্রোবায়োলজির জন্য এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড। তো সমস্ত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং এই মেশিনের দাম প্রায় 1.5 কোটি টাকা। তো এটা আমরা প্রথম পাবলিক সেক্টরে এনেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে এই রাজ্যে এটা প্রথম ইনস্টলেশন। আমরা চাইবো রাজ্য সরকারের থেকেও যাতে এখানে স্যাম্পল আসে, আমরা যে কোনো হসপিটাল থেকে এখানে স্যাম্পল করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো এই জায়গাটাকে একটা রেফারেন্স সেন্টার হিসেবে গড়ে তোলার, যাতে খুব দ্রুত আমরা সংক্রমণের আইডেন্টিফিকেশন করতে পারি এবং তার চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বোঝার জন্য ভারতবর্ষে এরকম মেশিন কটা আছে? ভারতবর্ষে গভর্নমেন্ট সেক্টরে এরকম মেশিন নর্থ ইস্ট ইন্ডিয়ার কথা ধরি, তাহলে আমাদের আগে IGIMS পাটনাতে একটা কনসালটিং নাজিরাত হসপিটাল, শিলং একটা কনসালটিং, ইস্টার্ন ইন্ডিয়া। এছাড়া কিছু প্রাইভেট বড় বড় ইচ্ছে যেমন পিবি হিন্দুজা, অ্যাপোলো ইন্দ্রপ্রস্থ, গঙ্গারাম হসপিটাল, এই সমস্ত জায়গায় আছে। কিন্তু গভর্নমেন্ট হসপিটালে খুব লিমিটেড সেটিং আছে, পিজিআই চণ্ডীগড়ে আছে। আর এর জন্য কি আপনাদের কোনো স্পেশাল ট্রেনিং নিতে হয়? স্পেশাল ট্রেনিং আমাদের একটা বক্সিং এর টানা ট্রেনিং অ্যাপ্লিকেশন থেকে করানো হয়েছে। এছাড়া আমরা ইহন কিছু ট্রেনিং প্রোগ্রাম চালু করেছি। আমি ডাক্তার শঙ্কর সেনগুপ্ত, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতার চিকিৎসা অধীক্ষক। আমি যে কারণে আপনারা এসছেন আমার কাছে সেই বিষয়টিতে সরাসরি যেতে চাই। আমরা একটা অত্যাধুনিক ডায়াগনোস্টিক ইকুইপমেন্ট আমাদের হসপিটালে এনেছি, সেটা পশ্চিমবাংলার প্রথম। ইনফ্যাক্ট উড়িষ্যা এবং ঝাড়খণ্ডেও সেটা আসেনি। আমরা হয়তো আর একটু আগেই এই ইকুইপমেন্টটা আসার কথা ছিল, কোভিডের কারণে দেরি হয়েছে। তা না হলে গুয়াহাটি মেডিকেল কলেজের আগে আমাদের এখানে আসার কথা ছিল। এই ইকুইপমেন্টের নাম হচ্ছে মাল্টিটপ। এতে যে কোনো রকম জীবাণু, ফাঙ্গাস সঙ্গে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস সমস্ত রকম জীবাণুই অত্যন্ত দ্রুত গতিতে 5 থেকে 7 মিনিটের মধ্যে ডিটেকশন হয়। অ্যাকচুয়াল ডিটেকশনের টাইম 30 সেকেন্ড, কিন্তু এই মেশিনটা তৈরি হতে যেটুকু সময় লাগে সেটুকু সময় দিতে পারে। ঐতিহাসিকভাবে যদি মাইক্রোবায়োলজির অটোমেশনের কথা বলা হয়, আমি যখন কলকাতায় প্রথম আসি 1998 সালে, কলকাতার প্রথম ব্লাড কালচার অটোমেশন সিস্টেম আমি নিয়ে আসি ক্যালকাটা হসপিটালে। তখন তার নাম ছিল ক্যালকাটা হসপিটাল, এখন যেটাকে CMRI বলা হয়। তারপরে শুরু হয় যাত্রা অটোমেশন ইন মাইক্রোবায়োলজি। টিবি ব্যাকটেক আসে, আস্তে আস্তে কলকাতার সমস্ত হাসপাতালে ব্যাকটেরিয়াল কালচার শুরু হয় অটোমেশন সিস্টেমে। তারপরে আসে অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি মেশিন, যাতে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি অটোমেশনে করা হয় এবং যাতে ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ানদের প্রচণ্ড সুবিধা হয়, কারণ তারা সেই যন্ত্রের মধ্যে থেকে রিপোর্ট বেরোয় তাতে তারা MIC মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক বুঝতে পারেন, যার বেসিসে তারা অ্যাকচুয়াল অ্যান্টিবায়োটিক ঠিক ডোজে পেশেন্টকে দিতে পারে। তারপরেই আসে আমাদের বায়োফায়ার বলে একটি যন্ত্র মাইক্রোবায়োলজিতে, যাতে বিভিন্ন রকম প্রায় 20 থেকে 25টা জীবাণু, তার মধ্যে ভাইরাসও আছে, খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা সম্ভব হয়। আর সব শেষে আসে এখনো পর্যন্ত মাইক্রোবায়োলজি, এটাই শেষ কথা, মাল্টিটপ মাস স্পেক্ট্রো ফটোগ্রাফি আর মাস স্পেক্ট্রো ফটোস্কোপি দিয়ে ডিটেকশন করা হয় জীবাণুকে। এখানে একটা কথা আছে, মাল্টি টপ, টপ মিন্স টাইম অফ ফ্লাইট। দ্য টাইম অফ ফ্লাইট মানে
যখন একটা জীবাণু ব্যাকটেরিয়াই হোক ফাঙ্গাসই হোক তারা শরীরের মধ্যে সঠিক টেম্পারেচার পেয়ে গ্রোথ হতে শুরু করে, গ্রোথ হতে শুরু করে মানে জীবাণু সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে, ঠিক সেই সময় জীবাণুগুলো ওড়ে। ঠিক সেই সময় যদি ডিটেকশন করা যায় যে কোন জীবাণুতে আপনি আক্রান্ত, তাহলে সঠিক চিকিৎসা খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব। সো টাইম অফ ফ্লাইট ডিটেক্ট করে বলে এই ইকুইপমেন্টের নাম হচ্ছে মাল্টিপ্লাস, টাইম অফ ফ্লাইট অফ দ্য জীবাণু। আশা করি শুধু আমাদের ক্যান্সার পেশেন্ট নয়, ক্যান্সার পেশেন্টরা যেহেতু ইমিউনোলজিক্যালি ডেফিসিয়েন্ট, সেজন্য তাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন খুব তাড়াতাড়ি হয়, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন সবই তাড়াতাড়ি হয়, তারা তো উপকৃত হবেই। পাশাপাশি সমগ্র রাজ্যে বিভিন্ন হসপিটালে, পার্টিকুলারলি আমি বলবো যেহেতু আমরা সরকারি ক্ষেত্রে আছি, সরকারি হাসপাতালগুলোতে যে ক্রিটিক্যাল সেন্টারগুলো চলছে, ক্রিটিক্যাল কেয়ার সেন্টারগুলো চলছে, সেই সমস্ত ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের যেখানে খুব তাড়াতাড়ি সেপসিস হয় পেশেন্টের, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়, সেই পেশেন্টগুলোর জীবাণুগুলোকে আমরা এই যন্ত্রটা দিয়ে খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পারবো এবং পেশেন্টের চিকিৎসা খুব দ্রুতগামী হবে। ভারতবর্ষের মেজর সিটিগুলোতে গত এক বছর আগেই বা দু বছর আগেই ইকুইপমেন্ট এসে গেছে, প্রথমে এসেছিল দিল্লিতে আর বম্বেতে, পশ্চিমবাংলায় আসতে একটু দেরি হলো, আমরা অনেক আগেই অর্ডার দিয়েছিলাম কিন্তু কোভিডের কারণে আমাদের ডিলে হয়েছে। আমাদের যখন আসার কথা ছিল গত বছর তখন থেকে আমাদের কোভিডের লকডাউন শুরু হয়, তাই আমরা শেষ পর্যন্ত ইকুইপমেন্টটা পেয়েছি গত মাসে। আশা করি এই ইকুইপমেন্ট, যেহেতু এটাই মাইক্রোবায়োলজির এখন পর্যন্ত শেষ কথা, এই ইকুইপমেন্ট অনেক পেশেন্টের অনেক মানুষের উপকারে লাগবে। ধন্যবাদ।